আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। অভিনেতা মিলনের স্ত্রী পলি আহমেদ আর বেঁচে নেই। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নিই, কখন তিনি ইন্তেকাল করেছেন। দেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমানের স্ত্রী পলি আহমেদ আর বেঁচে নেই। যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া বেকার্সফিল্ড কান মেডিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আনিসুর রহমান মিলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমার স্ত্রী পলি আহমেদ স্থানীয় সময় সকাল 11:57 বেকার্সফিল্ড কান মেডিকেলে নাফেরা দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দেখতে পাচ্ছেন যে মিলন এবং তার স্ত্রী পলি আহমেদের ছবিটি। তো বন্ধুরা আরও চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি রহমান থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন, ওখানে চিকিৎসা চলছিল তার। গত কয়েক বছরই তাই মিলনের কেটেছে বাংলাদেশ টু আমেরিকা সফরে। কারণ শুটিংয়ের ফাঁকে যখনই সময় পেতেন তিনি চলে যেতেন স্ত্রীর কাছে লস অ্যাঞ্জেলেসে, সময় দিয়েছেন স্ত্রীকে। এই জন্য মিলনকে অভিনয়ের সময় নিয়মিত পাওয়া যায়নি। তো বন্ধুরা অবশেষে মিলনের স্ত্রী চলে গেলেন পরকালে।